শুভ নববর্ষ সবাইকে। আসে কে চলো জমি যেখানে বললে। তুমি খুব ভালো একটা মানুষ। আমরা যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরিয়েছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু স্পেশাল হবে, কিন্তু তার আগে বিরিয়ানির ব্লগটা তোমরা দেখে নাও। আর স্পেশাল আজকে কি রয়েছে? মাটন রয়েছে, মাটন। তো মাটন রান্না করার প্রসেসটা অন্য কোনো একদিন দেখানো হবে অলরেডি, কারণ মা চাপিয়ে দিয়েছে মাটন। আর আমার যেহেতু শ্যুট ছিল, তো চলো বিরিয়ানির ব্লগটা দেখতে থাকো, তার পেছনে আসছে মাটন। চলো, এই যে বিরিয়ানির মশলা ফার্স্টে রেডি হয়ে গেছে আমাদের। এখানে রয়েছে এলাচ, গোলমরিচ, দারচিনি, জৈত্রী, লবঙ্গ, সাজিরে, শাহমরিচ, জায়ফল, বড় এলাচ, স্টার অ্যানিস। তো বিরিয়ানি মশলা এই যে এখানে আমাদের রয়েছে। আর আমি এই যে গরম জল খাবো, তাই জন্য এই যে গরম জল আমার গ্লাসে ঢালা হয়ে গেছে। তো চলো শুরু করা যাক, আজকের আমাদের শেফ শুরু করে ফেলবে রান্না। রান্না না, তো আমার গরম জল চলে এসেছে, আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমরা শুকনো মশলাগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে, আর বাকি যে মশলা এই ট্রেতে থাকছে সেগুলো আবার যখন আমরা রাইসটা করব তাতে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, জৈত্রী নিয়ে নেওয়া হলো, এলাচ নেওয়া হলো, স্টার অ্যানিস একটা নিয়ে নেওয়া হলো, বড় এলাচ দিয়ে দিলাম, শাহমরিচ, সাজিরে, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। তো এই মশলাগুলো এখন আমি শুকনো খোলায় ভেজে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। তো চলো। তো কড়াই আমাদের হিট হয়ে গেছে, আর এখন আমরা দিয়ে নিলাম পুরোটা, একটু তেলে নেওয়া হচ্ছে, বেশি টালার কিছু নেই, জাস্ট হালকা করে একটু টস করে নিয়ে এবার আমরা এটাকে নামিয়ে দেবো। এখানে দুটো জিনিস অ্যাড করা হয়েছে, যেটা আমরা ফার্স্টে অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটা মৌরি আর হচ্ছে ধনে। এটা আমাদের টালা হয়ে গেছে, এবার আমরা বাটিতে নামিয়ে দেবো। তো এইটা আমাদের শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা কমপ্লিট, এবার এটাকে গুঁড়ো করে নেব। আমরা লিকুইড দুধ পাইনি, সেই কারণে আমরা গুঁড়ো দুধের মধ্যে গরম জল মিশিয়ে নিলাম, এবার এটাকে গুলে নেব। তো এই যে আমাদের দুধ রেডি। আমরা একটা খালি বাটিতে দিয়ে দিলাম ফার্স্টে জাফরান, এবার আমরা কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তো এইবার আরেকটা দুধের যেটুকুনি রয়েছে তার মধ্যে কিছুটা গোলাপ জল, কিছুটা কেওড়া জল, আর কয়েক ফোঁটা মিঠা আতর। এখানে আমরা 4 ফোঁটা ইউজ করলাম। সো এটাকে আমরা মিক্সড করে নিলাম। ইউজ করেছি এখানে এভারেস্টের জাফরান। এভারেস্টের জাফরানটা খুব ভালো হয়, এই যে তোমরাও ইউজ করতে পারো, খুব সুন্দর। আর গন্ধটা এত ভালো লাগে, আমি দুধ কখনো পছন্দ করি না খাওয়ার জন্য, কিন্তু যারা দুধে জাফরান মিশিয়ে খায় খুব ভালো লাগবে সেটা খেতে, কারণ স্মেলটা এত ভালো লাগে, খেলে তো অবশ্যই ভালো লাগবে। আমরা এখন এই ভাজা মশলাটাকে গুঁড়ো করব, তার জন্য আমরা শিলে নিয়ে নিলাম। মেশিনে গুঁড়ো করব না আজকে? না, আমরা আজকে মেশিনে মিক্সিতে গুঁড়ো করব না, শিলে গুঁড়ো করব। তো এই যে আমাদের বিরিয়ানি মশলাটা গুঁড়ো করা কমপ্লিট, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন এই টক দইটাকে এই বাটির মধ্যে নিয়ে নেবো আর এই টক দইটা ফেটিয়ে নেবো। চলো নিয়ে নেওয়া যাক। কাজ করতে গেলে না একটা ভিডিও আর একটা দিয়ে হয় না। তো এটাকে ঢেলে নিয়েছি, এবার এটাকে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের টক দইটা খুব স্মুথলি ফেটানো কমপ্লিট, তো এটা ম্যারিনেশনের কাজে লাগবে। নিয়ে নিচ্ছি চিকেন, আর এবার হবে ম্যারিনেশন প্রসেস স্টার্ট। তো ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা, ঘরে তৈরি বিরিয়ানি মশলা।
এবার দেওয়া হচ্ছে কিছুটা টক দই। এবার দিয়ে দিলাম রসুন বাটা, খুবই সামান্য টমেটো বাটা। এদিকে আমরা বেরেস্তা চাপিয়ে দিয়েছি, আমরা আদাটাকে গ্রেট করে দিচ্ছি। এবার আমরা দিয়ে দেবো নুন, গোলমরিচ গুঁড়ো করে আমাদের গোলমরিচ দেওয়া হয়েছে, আর তার সাথে এই যে বেরেস্তাটাও তৈরি হয়ে গেছে। কালারটা দেখেছো, এই কালারটাই একদম সব থেকে দারুণ একটা কালার, গোল্ডেন ব্রাউন। বেরেস্তা করলে এই কালারটাই করবে সবাই। তো আমরা এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল, জাস্ট কয়েকটা ড্রপস গোলাপ জল। আমরা ম্যারিনেশনের একদম লাস্ট পার্টে চলে এসেছি, আর এবার আমরা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ বেরেস্তা, কিছুটা পেঁয়াজ বাটা। সো এবার ম্যারিনেশন শুরু করা যাক। সো এই যে আমাদের ম্যারিনেশন কমপ্লিট, আর এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এর জন্য ইউজ করছি ফরচুনের সুপার বাসমতি রাইস। তো এই যে বাসমতি চালটা, সো আমরা এখানটাকে চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছি, এটা প্রায় 30 মিনিট মতো ভেজানো হবে। আর এদিকে আলুটাকে কিছুটা ভেজে আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এই গরম তেলে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, শাহ মরিচ, লবঙ্গ এগুলো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। একদম মিহি করে কিচেন পেয়ে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। চলে এসে টাইম চিকেন দেওয়ার, আর সেটা আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমি জানি না কেন এখানে একটা ইয়েলো টোন টানছে, বাট লিটারালি ভীষণ হোয়াইট চিকেনটা রয়েছে। তো ফাইনালি আমাদের পুরো চিকেনটা কড়াইতে দেওয়া ডান। এদিকে মাংস কষছে, আর এদিকে আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমরা ঢাকা দিয়ে রেখেছি ভাপে ভাপে আরও সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে একটু সামান্য হলুদ আর ছোটো এক চামচে লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। সো আমাদের ফাইনালি এই যে মাংসটা রেডি হয়ে গেছে, আর দেখে তো কালারটা ভীষণ ইয়াম্মি লাগছে। তো আমি একটু টেস্ট না করে থাকতে পারছি না, সরি। একটু গ্রেভিটা নিলাম, পাশে চলে এসছে পাহাড়াদার। যেভাবে পদ্ধতিতে করেছি তার জন্য লালটা দিলাম। ঠিক আছে চলো পরে দেখা। কোনো কালার ইউজ করছি না, সে কারণে একদম ন্যাচারাল, কারণ আমি খুব লাইট খেতে পছন্দ করি। এমনিও বিরিয়ানি খাওয়া হয় না, খেতে ভালো লাগে না, কিন্তু ইচ্ছা হলো তাই আর কি। চলো দেখা হচ্ছে পরে। আমরা অনেকক্ষণ পর কাম ব্যাক করলাম, আর এখানে আমরা আমাদের চালটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ ধরেই রয়েছে চালটা জল ঝরানোর জন্য। আর এদিকে আমরা ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছি, যার মধ্যে এখন গোটা মশলা দিয়ে দেবো। আমরা সাধারণত হাঁড়িতেই আমি করি, কোনোদিন আমি ডেকচিতে করিনি, এখন আজকে প্রথম ডেকচিতে করছি। আর এই যে আমাদের সমস্ত গোটা মশলা এখানে রেডি, তো চলো এটা এখন সুইমিং করার জন্য রেডি। সো এই যে আমাদের জলের কালার চলে এসছে একটা সুন্দর, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চাল। আমাদের হাঁড়িতে পুরো ঘিটাকে ব্রাশ করা হয়ে গেছে, আর এবার আমরা দিচ্ছি এর মধ্যে তেজপাতা। এবার আমাদের এই ডিলিশিয়াস মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, এবার আমরা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এবার সামান্য পরিমাণে খোয়া ক্ষীর, এবার এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস কিছুটা, এবার দিয়ে দেওয়া হলো রাইস, বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জাফরান মেশানো দুধ। তো ফাইনালি আমরা রাইস দিয়ে দিয়েছি, আর সেই দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরের দুধটাও দিয়ে দিলাম, আর কিছুটা খোয়া ক্ষীর, আর তার উপরে এই ঘি আর বাটারটাও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি, তার উপরে ঢাকনাটা দিয়েছি, আর এবার ওটা তাওয়ার উপরে যাওয়ার জন্য রেডি। তো এবার এটা দম হবে, আর আমাদের বাঙালি নোড়া উপরে বসে গেল। তো চলো, সো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি হয়ে চলে এসেছে, এখন দেখা যাক এটা টেস্ট কেমন হয়েছে, আর তার সাথে আমাদের ডিম সিদ্ধ রয়েছে।
আহা, পাতে এবার পড়ে গেল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আহা, দেখেই তো মনটা পুরো ভরে গেল। আমি যদিও বিরিয়ানি খাই, কিন্তু মায়ের কাছে আবদার করেছিলাম যে একদম নর্মাল ওয়েতে বিরিয়ানি বানাতে, তাতে বেশি কালার না হয়, কিছু না হয়, একটু হোয়াইট হোয়াইট টাইপ, যেহেতু আমি পছন্দ করি। আহা, আমার তো দেখেই লোভ লাগছে, এবারে দারুণ লাগছে, মনে হচ্ছে দারুণ হয়েছে। তো চলো এবার টেস্ট করার পালা। আমার তো ভালোই লাগছে, আলুটাও সফট লাগছে। চিকেনটাও তো যথেষ্ট সফট লাগছে, আর রাইসটাও খেতে ভালো লাগছে। তবে তার মধ্যে আরেকটা সাজেশন আমি দেবো, সেটা হচ্ছে গিয়ে যেটা মা বললো অল ওভার সমস্ত কিছুর পর, যে চালটা পুরোটাই ভিজিয়ে রাখলেই ভালো, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে হাঁড়ি, মানে আমরা যেটা ডেকচিতে ভাত করেছি তার বদলে হাঁড়ি বা রাইস কুকারে করলেই মানে জলটা খুব সুন্দর সোক করে নেয়। এই হচ্ছে এই দুটো পয়েন্ট। নববর্ষ স্পেশাল এই দুটো রেসিপি রয়েছে, মাটন আর চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা তো তোমরা দেখেই নিলে, এবার মাটনটা দেখবে। আর এই ড্রেসটা মা পয়লা বৈশাখ উপলক্ষে আমায় গিফট করেছে। ব্লগটা দেখতে থাকার সঙ্গে থাকো। তো মায়ের মাটন রান্না কমপ্লিট হয়েছে। এই যে এটুকুনি না, এটা তো একটু আমি ঢালা হলো জাস্ট। আর এই যে নববর্ষের দুপুরের খাওয়া দাওয়া চলে এসেছে, তো চলো দেখাই। এখানে দেখতেই পাচ্ছ আজকে আমাদের স্পেশাল, যেটা মেন শো স্টপার, মাটন রয়েছে। আর বাঙালির নববর্ষ দই তো লাগবেই, তাই মিষ্টি দই, তার সাথে মিষ্টি মুখ করার জন্য চলে এসেছে আইসক্রিমও। আর এমনি ঘরোয়া ডাল, ভেন্ডি ভাজা, সালাড, আলু পোস্ত, আর একটু পানি রয়েছে, পাঁপড় ভাজা আছে। সাথে তো সবাই সেজে গেছে, এবার পড়বে শো স্টপার। এই যে পড়ে গেছে আমাদের শো স্টপার, আহা নাল্লি। তার সাথে একটা বড় সাইজের ধামসা আলু। বাস বাস চলো, সব তো খাবোই, তার আগে অবশ্যই আমাদের শো স্টপারকে ট্রাই করবো। তো চলো, অসাধারণ আছে, অসাধারণ। আলু পোস্তটাও দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ হয়েছে। বটে তো এক কুচি গেল সাথে, এত সুন্দর মানে কি বলবো, বয়েল হয়েছে, দারুণ অল ওভার, মানে প্রত্যেকটা স্মেল এত সুন্দর মাটনের ভেতর ইনক্রিজ করেছে, দারুণ লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণে বাই বাই, লাভ ইউ ওয়ান্স অ্যাগেন, সবাইকে শুভ নববর্ষ, বাই।